বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ। আশা প্রত্যাশার সাথে প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করে নেয় বাঙালি জাতি। তবে দেশের ইতিহাস ঐতিহ্যের বিপরীতে আছে কেউ কেউ কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। কখনো হিন্দুয়ানি আবার কখনো ইসলাম বিদ্বেষী তকমা দিয়ে বাঙালির প্রাণের উৎসব বন্ধ করতে চায় একটি গোষ্ঠী। উন্মুক্ত বক্তৃতা হুমকির সাথে ঘটেছে বোমা হামলার মতো ঘটনাও, আর সেই ধারাবাহিকতায় মঙ্গল শোভাযাত্রা বন্ধে উঠেছে দাবি। এবার বিষয়টা গড়িয়েছে আদালত পর্যন্ত। মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে এ নিয়ে বিচলিত নয় চারুকলা অনুষদ। আমাদের কাছে এটা নতুন কিছু না, কেউ একটা হুমকি দিল, সেটা বোমা হুমকি হোক, সেটা আদালতের হুমকি হোক, এটা আমাদের নতুন কিছু না। বরং আমরা এগুলোকে মোকাবেলা করতে করতে আমরা তৈরি হয়েছি। এগুলো যখন ঘটে তখন আমরা বুঝতে পারি যে আমাদের অস্তিত্বের কতটা অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ, আমাদের প্রয়োজন সমাজে কতটা গুরুত্বপূর্ণ, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করছি, যে কারণে সেই যে চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আমাদেরকেও টার্গেট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা নামে প্রথম মিছিল বের হয় 1989 সালে, যা পরবর্তীতে 1996 সালে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়। স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে এদেশের মানুষ, এদেশের তারুণ্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তারুণ্যের একটা স্ফুলঙ্গের মতোই সেই সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্য থেকে মঙ্গল শোভাযাত্রারও জন্ম হয়েছে। সেটি পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা কেন হলো এটা খুব পরিষ্কার যে আনন্দ বললে শুধুই একটি আনন্দের কথা বলা হয় এবং সেখানে শুধুই কোনো মিশন ভিশন থাকে না, এবং খুব পরিষ্কারভাবে বলতে গেলে পর একটা কল্যাণ কামনার কথা বলতে গেলে কার আমাকে বলতে হয় মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। বাঙালির সংস্কৃতি, প্রতিবাদ, আশার প্রতীক এই মিছিল ঠিক কতটা সংবিধানের সাথে সাংঘর্ষিক? আমাদের সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে লেখা আছে যে আমাদের এই রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষণাবেক্ষণ করবে এবং এই সাংস্কৃতিক যে উত্তরাধিকার সেই উত্তরাধিকারকে রক্ষা করবে। তাহলে পহেলা বৈশাখ তো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের উত্তরাধিকার, এবং এটি আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ফলে সাংবিধানিকভাবে রাষ্ট্র যে এটাকে রক্ষা করতে অঙ্গীকারাবদ্ধ সেটা কীভাবে সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়? আসলে আজকে যে কথাটা বলছে সেই ব্যক্তি, সেই আইনজীবী সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একদম ধর্মীয় উগ্রবাদী জঙ্গিবাদী অবস্থান থেকে এই কথাগুলো বলছে। ধর্ম সংবিধানকে ব্যবহার করে বারবার বাঙালির ইতিহাস ঐতিহ্যের উপর আঘাত হানে কেউ কেউ। এমনই চলতে থাকলে হয়তো বাঙালির অস্তিত্বই একদিন হুমকির মুখে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24, ঢাকা।